ভ্রাম্যমান আদালতে দণ্ডিত হওয়ায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাউন্সিলর পদ হারাতে যাচ্ছেন সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের ছেলে ইরফান সেলিম। তার বিরুদ্ধে আনা অভিযোগ নথিভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, জনপ্রতিনিধিদের এ ধরনের আচরণ নিন্দাজনক। আরও জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহমেদ খানকে মারধরের ঘটনায় ফেঁসে গেলেন ঢাকা সাত আসনের আওয়ামী লীগ সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের ছেলে ইরফান সেলিম। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাউন্সিলর ইরফানের দণ্ডিত হওয়ার বিষয়টি নথিভুক্ত হওয়ার পর স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়, অন্যায় করলে তাকে আইনের আওতায় আসতে হবে। যে কাউন্সিলর সম্বন্ধে জানতে চাচ্ছেন, তো সে অভিযোগটা আমাদের কাছে নথিভুক্ত হয়েছে এবং আমরা প্রসেস করছি। পরিচয় তার যেই হোক না কেন, তিনি মন্দ কাজ করলে তাকে শাস্তি পেতেই হবে। এখন তিনি কোন দলের কোন পদবীধারী এবং এটাকে বিবেচনায় আনা হবে না। কোর্ট থেকে তার রায়ও দেওয়া হয়েছে, তো এখন যেহেতু বিচারাধীন একটা বিষয়, আমরা কোর্টের রায়টাকে আমলে নিয়ে আমাদের পরবর্তী পদক্ষেপগুলো নিতে হবে। আইন অনুযায়ী কোনো জনপ্রতিনিধি সাজাপ্রাপ্ত হলে তিনি বরখাস্ত হবেন। ইরফান সেলিম স্থায়ীভাবে তার পদ হারাবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, আদালতের রায় আমলে নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তাকে বরখাস্ত করার পরে তার বিষয়টা পূর্ণাঙ্গ তদন্ত অর্থাৎ সম্পূর্ণ প্রক্রিয়া সম্পূর্ণ করে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে। কোর্টেরও আইনগত তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার আছে এবং আমরা কোর্টের যে সমস্ত সিদ্ধান্ত সেগুলোকে আমরা আমলে নেব। গত ফেব্রুয়ারিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে 30 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে আওয়ামী লীগ প্রার্থীকে হারিয়ে জয়ী হন ইরফান সেলিম। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। নৌবাহিনী কর্মকর্তাকে হত্যা চেষ্টা মামলায় আসামিদের গ্রেপ্তার দেখিয়ে 7 দিনের রিমান্ড আবেদন করেছে তদন্তকারী কর্মকর্তা। অস্ত্র ও মাদক আইনে ওয়ার্ড কাউন্সিলর ইরফান সেলিম ও দেহরক্ষী জাহিদের বিরুদ্ধে চকবাজার থানায় র্যাবের মামলা। টাঙ্গাইল থেকে গ্রেপ্তার এ মামলার আরেক আসামি এবিসি দিগদীপুর 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মামলাটি দ্রুত তদন্ত শেষ করে আসামিদের বিচারের মুখোমুখি করা হবে জানালেন ডিএমপি কমিশনার। বিস্তারিত শফিউল আলম সুজনের রিপোর্টে। বিদেশি মদ ও ওয়াকিটকি রাখার অপরাধে র্যাবের ভ্রাম্যমাণ আদালতের রায়ে দণ্ডপ্রাপ্ত ওয়ার্ড কাউন্সিলর ইরফান সেলিম এবং তার দেহরক্ষী জাহিদ এখন কারাগারে। সোমবার ইরফানের পুরান ঢাকার দেবীদাস ঘাটের লেনের বাসায় অভিযান চালিয়ে র্যাব অস্ত্র, মাদক, ওয়াকিটকি এবং বিপুল পরিমাণ ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করে। ওয়াকিটকি ও বিদেশি মদ রাখার অভিযোগে ইরফান ও তার দেহরক্ষীকে তাৎক্ষণিকভাবে সাজা দেয় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য নিজ বাড়িতে রাখার অপরাধে এবার সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ও দেহরক্ষীর বিরুদ্ধে চকবাজার থানায় র‍্যাব বাদী হয়ে 2টি মামলা করে। ইরফান মোহাম্মদ সেলিমকে জিজ্ঞাসাবাদ করা হলে আমাদেরকে উনি জানিয়েছেন, মূলত তার এলাকার আধিপত্য বিস্তার এবং নজরদারি করার জন্যে উনি নিজ অর্থায়নে সারা চকবাজারকে উনি সিসি ক্যামেরাভুক্ত করেছেন। কিন্তু বিভিন্ন উৎসের মাধ্যমে আমরা জানতে পেরেছি তার এলাকাতে মূলত চাঁদাবাজি এবং আধিপত্য বজায় রাখার জন্যে মূলত এই ধরনের নজরদারি ব্যবস্থা উনি করেছেন। এদিকে রাজধানীর তেজগাঁও থানা কম্পাউন্ডে নারী ও শিশুদের দ্রুততম সময়ে সেবা প্রদানের লক্ষ্যে কুইক রেসপন্স টিমের উদ্বোধন করেন ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের এই মামলাটি প্রভাবমুক্ত হয়ে দ্রুততম সময়ের মধ্যে তদন্ত শেষ করে আসামিদের বিচারের মুখোমুখি করা হবে। আসামি গ্রেপ্তার করা শেষ, এখন এটার সাক্ষ্য প্রমাণ আমরা সংগ্রহ করব এবং এটি আমরা দ্রুত তদন্ত শেষ করে আমরা বিচারের জন্য আদালতে সোপর্দ করব। এদিকে এ মামলায় প্রধান আসামি ইরফান সেলিমের 7 দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছে তদন্তকারী কর্মকর্তা। একই সাথে টাঙ্গাইল থেকে গ্রেফতার এ মামলার আরেক আসামি এবি সিদ্দিক দীপুর 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শফিল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা।